আমাকে লোকেরা অ্যাংরি দিদি নামে চেনে। রবি তো রুকো, ক্লাইম্যাক্স সবই বাকি। তুমি তোমার কাজ করবে, আমি আমার কাজ করব। আমি তোমাকে বাধা দেব না, তুমি আমাকে দেবে না। অসম্ভব, অসম্ভব, বেচ্চোদ অসম্ভব। আপনি এটা করতে পারেন না। ফুটপাত দখল করে যারা আমরা নাকি ব্যবসা করে খাই, সমুদ্র 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 না, ঝগড়া ভাইরাল হয়ে গেল। বাট লাইফের চারটে জিনিস থেকে অলওয়েজ দূরে থাকবে। হঠাৎ করে কার সঙ্গে একটা ঝগড়া চলছে, বাবাল চলছে, তুমুল বাবাল চলছে। হ্যাঁ, সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ভাইরাল হয়ে গেল হঠাৎ করে। একটা মেয়ে হচ্ছে ভাতের হোটেল চালায়, হ্যাঁ, বা সে তুমুল চিৎকার করছে আপনি করবেন না, এরকম করবেন না। তো কিভাবে কি কি স্টার্ট হলো যদি একটু বলো প্লিজ। অ্যান্সারটা যদি এরকম ভাবে দিই যে ঝগড়া ভাইরাল হয়ে গেল, বাট না, ওটা না, তার আগে অনেক কিছু হয়েছে। আর আমরা যারা পাইস হোটেল চালাই না, বেসিক্যালি ফুটপাতের উপরে বলতে পারো ফুটপাত দখল করে যারা আমরা নাকি ব্যবসা করে খাই, তাদের লাইফে প্রত্যেক দিন এভরিডে কোনো না কোনো এমন ঝড় আসে যে ঝড়গুলোকে আমাদেরকে নিজেদের মতন করেই ট্র্যাকেল করতে হয়। সো প্রথম থেকেই সবাইকেই বলা ছিল ইনা ফার্স্ট ডে থেকে যে আমার লাইফের চারটে জিনিস থেকে অলওয়েজ দূরে থাকবে। ফার্স্ট হলো আমার বিজনেস, দ্বিতীয় হলো আমার সেলফ রেসপেক্ট, তৃতীয় হলো আমার ফ্যামিলি, আর চতুর্থ হলো আমার প্রিয় মানুষটা। তো এই চারটে থেকে দূরে থাকবে, বাকি সব কিছুই আমি হাসি মুখে সামলে নেব। কিন্তু যখনই কথা আসে না যে আত্মসম্মানের উপরে অথবা ফ্যামিলির উপরে, তখন ওই জিনিসটা আপনি এটা করতে পারেন না। এক্স্যাক্টলি, আপনি এটা করতে পারেন না, এই ওয়ার্ডটা চলে আসে। আর আমার মনে হয় আজকের ডেটে প্রত্যেকের লাইফে, প্রত্যেকের জীবনে এরকম সময় আমাদের প্রত্যেক দিনে 24 ঘন্টার মধ্যে একটা টাইম করে আসে। তো ওই জায়গায় আমরা কিছু মানুষরা বলতে পারি যে আপনি এটা করতে পারেন না, আর কিছু মানুষ কি হয়, ঠিক আছে আর হবে না। তো এই দুটোর মধ্যে না একটু ডিফারেন্স আছে। আমার নেক্সট প্রশ্ন তোমার কাছে, যে তোমার এই যে মানে মানে বিরাট কর্মকাণ্ড, মানে হচ্ছে পাইস হোটেল যেটা বলি, এটা হচ্ছে কিভাবে এবং স্টার্ট হলো কবে থেকে? আমি চলে যাই চাকরি করতে, চাকরি করি। তো আমার লাইফটা অন্য ছিল। এইটা স্টার্ট আপটা হলো আমার বাবার, এটা অ্যাকচুয়ালি আমার বাবার, এটা নন্দিনীদির নয়, এইটা নন্দিনীদির বাবার, মানে আমার হিরোর বলতে পারছো। আমার প্রত্যেকের লাইফে প্রত্যেকে হিরো থাকে। তো আমার মোটিভেশন আমাকে যে দেয় অথবা আমাকে যে নাকি এগিয়ে যাওয়ার সাহসটা দেয়, সেটা হলো আমার বাবা শ্রী চক্রধারী গাঙ্গুলি। কারণ এভরিডে উনি আমাকে ওই আজকের ডেটেও, মানে আজকে কালকেও যখন আমার ভীষণ জ্বর, মানে কথা শুনে বোঝা যাচ্ছে, মানে লাইক ভীষণ জ্বর, আমি লিটারালি এখানে এসে শুয়ে পড়েছিলাম। যে আমি বলছিলাম আমার ভাইকে যে ভাই আজকে মনে হয় না প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবো। তো তাও আমার বাবা কালকে রাতে আমাকে ফোন করে, ফোন করে বলে বাবা ভীষণ জ্বর, যেতে মনে হয় পারবো না। বলে ট্রাই করতে প্রবলেম কী আছে, সকালে ওঠো, ট্রাই করো, যদি হচ্ছে তো চলে যাও, আর না হচ্ছে তো থেকে যাও। তো এই যে মোটিভেশন দেওয়া যে ট্রাই করো, এটা আমার বাবা। তো এই পুরো স্টার্ট আপটা হলো আমার বাবার। তো আমার বাবা এই জিনিসটাকে স্টার্ট করে লকডাউনের আগে। অনেকেই জায়গায় আমি ভুল বলেছি যে লকডাউনের পরে, বাট এটার পিছনে অনেক লম্বা স্টোরি আছে। আমার বাবা এটা লকডাউনের আগে স্টার্ট করে, যেটাকে নিয়ে নাকি আমরা কেউ জানতাম না আমাদের ফ্যামিলির। কারণ টু বি ভেরি অনেস্ট, তোমরা খুব ভালো মতন জানো যে আমরা একটা ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করতাম। আমার বাবার ভালো ওয়েলদি একটা বিজনেস ছিল, সেখানে নাকি আমরা 3 বোন, আমি মেজ, আমার বড় দিদি আছে, ছোট বোন আছে। তো আমার বড় দিদিও ইঞ্জিনিয়ার, আমার ছোট বোনও ইঞ্জিনিয়ার, মাঝখানে আমি একটুখানি বাদ ভেঙে গিয়ে একটু ফ্যাশন ডিজাইনিং করি। তো আমরা ইয়াং জেনারেশন প্রত্যেকেই জানি যে এই যে
বা সন্তানদের পড়াশোনা, এটা একটা কতটা ওয়েলদি ফ্যামিলি থাকলে তিনজনকেই সেমভাবে পড়াশোনাটা করাতে পারে। তো সেখান থেকে হঠাৎ করে পাইস হোটেল, এটার পেছনে অনেক লম্বা অনেক কিছু আছে, যারা নাকি আমাকে খুব ক্লোজলি জানে, অনেকেই এখানে আছে যারা আমাকে জানে, তারা খুব ভালো মতন জানে। সো অত টাইম নেব না, আজকে আমরা খুশির দিন, তো খুশি খুশি থাকবো আর খুশি খুশির কথা বলবো, মোটিভেট হবো। তো মোটিভেশন ওখান থেকেই আসে, যেখান থেকে আমার বাবা এটাকে স্টার্ট করে আমাদেরকে না জানিয়ে, দেন একদিন হঠাৎ করে আমার বাবা আমাকে বলে তুমি কি কলকাতায় আসতে পারো, তখন আমি গুজরাটে বসে, তো কলকাতায় আসতে পারবে? আমি কেন, বলছে মায়ের খুব শরীর খারাপ। তো আমি কলকাতায় ফেরত আসি, আসার পরে ওই হয় না বাড়িতে বসে বসে বোর হয়ে যাওয়া, বাবা রোজ বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছ, চলো তো আমি যাই তোমার সাথে। তো একদিন গেলাম, গিয়ে দেখলাম, সেদিন থেকে জানতে পারি অনেক কিছুই হয়, সেগুলো নয় থাক, সেগুলো বিহাইন্ড দ্য ক্যামেরাই থাক। তো অনেক কিছু হয়, হওয়ার পরে বাবা বলে যে লেটস ট্রাই, শুরু তো করো, চেষ্টা তো করো, দেখি কত দূর এগোতে পারি, তুমি না পারলে আমি এগোবো, আমি এভাবেই এগোবো, আর যেদিন তোমার বয়স হয়ে যাবে তখন বলছে তখন তো তুমি আছো। সো এক্স্যাক্টলি স্টার্টিংটা এরকম করেই হয়, প্রথমে এক মাসের জন্য শুরু হয়, এক মাসটা কবে ঘুরে এক বছর, আর তারপরে দু বছর, দু বছরের মাথায় আমি সত্যিকারে হেরে গেছিলাম, একদম হেরে গেছিলাম, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নীল, ঘরে কোনো রকম আর্নিং নেই, আর্নিং পার্সন বলতে গেলে আমি এর বাবা, সব খুব বাজে কন্ডিশন থেকে যাচ্ছিলাম। মানে এই ইয়ারে 2023 জানুয়ারি 2 আমার ফ্লাইটের টিকিট করা, আমার আমার বাবার আমার মায়ের, যে আমরা চলে যাচ্ছি গুজরাটে, রিটার্ন করছি, ফ্ল্যাট রেডি, জব রেডি, এভরিথিং ইজ সর্টেড, আমি চলে যাব। আর আমার লাইফে এই টার্নিংটা আসে তোমার ডিসেম্বরে, 22 ডিসেম্বরের 26-27 তারিখে একটা র্যান্ডমলি একটা ছেলে আসে, একদম সাদা মাটা ছেলেটা এসে বলে দিদি ডিম ভাত হবে? মানে হ্যাঁ ভাই অনেক হবে, অ্যাটলিস্ট 10 জনের তো রান্না আছে আমার কাছে, কারণ তখন আমি 10 জনেরই রান্না করতাম। তো বলছে ঠিক আছে আমাকে একটা ডিম ভাত দাও, কিন্তু কিন্তু কি আমার টাকা নেই, নো প্রবলেম, খেয়ে নে। বলে না আমি একটা ভিডিও বানাবো। তো ওই দিন আলম তুই তোর কাজ করবি, সেদিনও একটাই কথা বলেছিলাম যে তুমি তোমার কাজ করবে, আমি আমার কাজ করব, আমি তোমাকে বাধা দেবো না, তুমি আমাকে দেবে না। আর আজকে ডেটেও যখন যত ভাইরা আসে প্রত্যেককে এই প্রথমটা দিয়েই শুরু হয় যে ভাই তুই তোর কাজ করবি, আমি আমার কাজ করব, সো আমি তোকে আটকাবো না, তুই আমাকে আটকাবি না, আমার কাছে তুই ঢুকে গেলেই আমার কাছে বকা খাবি। তখনই বেরিয়ে আসে এই অ্যাংরি দিদি, মানে নন্দিনী দিদি নামে লোকেরা কম জানে, আমাকে লোকেরা অ্যাংরি দিদি নামে চেনে। এক্স্যাক্টলি, মানে গুগলে গিয়ে অ্যাংরি দিদি টাইপ করলেই নন্দিনী দিদি চলে আসে। সো হ্যাঁ, সব কিছুই আজকে আমি যদি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি, নন্দিনী দিদির পরিচয়টা, নন্দিনীর পরে যে দিদি পরিচয়টা যদি পেয়ে থাকি, সেটা হলো এই আমাদের ব্লগার ভাই বোনদের জন্য, মানে তোমাদের জন্য সত্যিকারের মন থেকে কুর্নিশ জানাই। তোমরা না থাকলে অনেকেই বলে যে ভাই বাবা মার টাকা নষ্ট করছে, জীবনে কোনো কিছু করার কোনো ইচ্ছা নেই, জাস্ট একটা র্যান্ডমলি একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ছে, বাবা মার টাকা ধ্বংস করছে। বাট ট্রুলি তোমাদের জন্য আজকে এই নন্দিনী দিদি দাঁড়িয়ে রয়েছে, তো তোমাদেরকে অনেক অনেক প্রণাম। সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের মতন করে কাজ করো, আর এরকম করে কলকাতা শহরে না, পুরো ভারতবর্ষে, পুরো ওয়ার্ল্ডে এরকম অনেক নন্দিনী আছে যাদেরকে এখন অবধি তোমাদের মতন ভাইদের দরকার রয়েছে। সো নিজেদের কাজ এগিয়ে যাও, আমি তো ছি সাথে, আর এখন তো আমিও ইউটিউবে একদম নন্দিনী দিদি অফিসিয়াল। তো হ্যাঁ, তোমাদের এই ভালোবাসার জন্যই আমিও ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাতে চেষ্টা করি এরকম ছোট ছোট লোকেদেরকে খুঁজে বার করার। তো তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আর আমার কাজ তো আমি চালিয়ে যাবো। আচ্ছা, কি ধরনের হচ্ছে ভিডিও, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া তুমি আপলোড করতে বেশি পছন্দ করো? আমি না এগুলো একদম পারি না, টু ভেরি অনেস্ট। আচ্ছা, ভিডিও বানানো, আমি ফোনটা ইউজ করি শুধু সেলফি তোলার জন্য,
আর ফোন করার জন্য আর ভিডিও দেখার জন্য, ঠিক আছে, আর গান শোনার জন্য, কারণ অলওয়েজ ব্লুটুথ থাকে, তো এটা আমার মানে ফেভারিট জিনিস। সকালবেলা আসে যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, ওকে কি আছে, আমি বলছি কিছু একটা গিফট নিয়ে আসবে, কারণ সবাই সেদিনকে গিফট নিয়ে আসছে। তো বললাম ভাই চকলেট ছাড়া যা ইচ্ছে নিয়ে আসিস, বলছে ঠিক আছে। তো আসে আর আমাকে মোবাইলটা খুলে এরকম করে ধরিয়ে দেয়, বললাম হ্যাঁ এটা কি, বলি কি তোমার ইউটিউব চ্যানেল, আর আমাদের কালকে একটা শ্যুট আছে। জি মানে কিসের শ্যুট, বলে ইটস লাইক প্রোমো শ্যুট, প্রমোশন শ্যুট, আমরা একটা ক্যাটারিং শ্যুট করতে যাবো, অ্যান্ড আমার ফার্স্ট লাইফের ফার্স্ট শ্যুট বলে যদি কোনো কিছু হয় সেটা আমি করতে চাই। তো হ্যাঁ ইউটিউবে আমার এরভাবেই জার্নি স্টার্ট, আর এটাকে নিয়ে অনেক কিছু আছে, আমার পুরো টিম এটাকে নিয়ে কাজ করছে, আমরা নতুন কোনো কিছু শুরু নিশ্চয়ই করব। এখন টিমে কতজন সদস্য আছে? আমার টিম এখন 4 জন সদস্য, তার মধ্যে একজন রয়েছে অঙ্কিত। অঙ্কিত, অঙ্কিত মিত্র, একটু হাতটা উঠাও, হাতটা তোলো। আচ্ছা অঙ্কিত, আমার বলতে পারে আমার ম্যানেজার ভাই, বকাও খাই, ভীষণ বকা খাই, আর সব থেকে বেশি বকা খাই ওর বউয়ের কাছে, মানে যে নাকি আমার মেকআপ আর্টিস্ট কাম এডিটর, তো সবসময় বকা খাচ্ছি দিদি তুমি মেকআপ করতে পারো না, দিদি তুমি এটা করতে পারো না, মানে আজকেও সকালবেলা ফোন করে ওকে বলছে দিদিকে একটু বলিস একটু ভালো করে যেন ঠিকঠাক করে যায়, মানে দিদি তো দিদির মতো নেই, একসাথে কিছু করেন। তো হ্যাঁ আমি এগুলো বুঝি না ভাই, সত্যি বুঝি না, কিন্তু আমি ট্রাই করি যতটা করতে পারি। এখন আস্তে আস্তে রিল বানানো শিখছি, রিল বানাচ্ছি, ওখানে লোকেদের কাছে একটু রিচ করার চেষ্টা করছি। তো অফকোর্স তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে একদিন অনেক কিছু করে ফেলবো, আর এডিটিংটাও শিখছি আমি আস্তে আস্তে, খুব চেষ্টা করছি, জোরে হাত তালি, থ্যাংক ইউ। এখন কি রাস্তায় লোকজন দেখলেই চিনতে পারে? তো মানে লোকজন কি আর কি আমলে পড়ে সেলফি তুলব, ইটস লাইক এই ভালোবাসাটা কজন পায় বলো তো ভাই, কলকাতা সে আয়ে হ্যাঁ আর পুছেঙ্গে কেসা লাগা আসানসোল মে আকে। बहुत अच्छा लगा, और खास करके ये जो आसानसोल में क्रिएटर कार्निवल हो रहा है रविंद्र भवन में हो रहा था आज 2nd September, तो वहाँ पर आगे तो इट्स लाइक ब्लास्ट, बहुत ही अच्छा था, बहुत ही अमेजिंग था और बहुत ही अच्छा एक्सपीरियंस था। और आसानसोल मुझे बहुत अपना सा लग रहा है, क्योंकि मेरे इतने भाई यहाँ पर हैं, भाई बहन इतने सारे यहाँ पर हैं, थैंक यू सो मच नंदिनी जी को यहाँ पर आने के लिए, थैंक यू सो मच। দোকানে আসতে হবে, যেটা হলো কি ডালহাউসি 3 নম্বর কলাঘাট নেয়ার জিপিও, তো সবার সাথে দেখা হচ্ছে, টাটা টাটা।